001 Ghat Singh হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারা পিভিতে যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলেন, ওই রকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান নিজেদের ছবি দিয়ে, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যদি এইরকম স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চাও, তাহলে তোমাদের প্রথমেই প্রয়োজন হবে এলআর মোশন অ্যাপসটি, এবং প্রয়োজন হবে দুটি প্রজেক্টের, একটি বিডমার্ক আর একটি স্যাকবেট প্রজেক্ট, সরি লাইট এফেক্ট প্রজেক্ট। ওই দুটি প্রজেক্ট পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও পেয়ে যাবেন, হাউ টু ইম্পোর্ট এলআর মোশন প্রজেক্ট, ওই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। কিংবা কীভাবে প্রজেক্ট ডাউনলোড করবেন, প্রজেক্ট ডাউনলোড না করতে পারলে এই ভিডিওটি দেখুন, ওই যে ওই ভিডিওটি লেখা রয়েছে ওই ভিডিওটি দেখে নেবেন। তো প্রথমে আপনারা এলআর মোশন অ্যাপসটি ওপেন করতে হবে আপনাদেরকে। ওপেন করার পর আপনাদেরকে বিডমার্ক প্রজেক্ট ওপেন করতে হবে। তো বিডমার্ক ওপেন করার পর আপনাদের এখানে একটি ফটো অ্যাড করতে হবে। তার জন্য আমি এখানে চলে এসেছি 0.05 মিলি সেকেন্ডে। আসার পর প্লাস ওখানে মিডিয়াতে ক্লিক করে ফটোটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য কী করবো, ওপরে থ্রিডিতে ক্লিক করবেন, তারপর যে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে গেল, এবার আপনাদেরকে একদম শেষে চলে যেতে হবে। যারপর ফটোটি যে ফটোটির উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে বাটনটিতে ক্লিক করে দেবেন, ফটোটি শেষ পর্যন্ত চলে আসবে একদম। দেখতেছেন পুরোটা হয়ে গেল ফটোটি। এবার যেটি করতে হবে আপনাদেরকে, ফটোটির ওপর এফেক্ট অ্যাড করতে হবে, লাইট এফেক্ট। তার জন্য এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে লাইট এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। এই লাইট এফেক্ট প্রজেক্টটি আপনারা ওপেন করে নেবেন, ওপেন করে নিয়েছি লাইট এফেক্ট প্রজেক্টটি। এবার যেটি করতে হবে আপনাদেরকে, হ্যাঁ আর বলে দিই, এই যে ফুল স্ক্রিন প্রোডাক্টটি আমি দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো যেটি করতে হবে, ফুল প্রজেক্ট লেয়ারগুলি কপি করতে হবে এখান থেকে। তার জন্য এখানে বাটনটিতে ক্লিক করবেন, ক্লিক করবে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আবার এই বাটনটিতে ক্লিক করবেন একবার। ক্লিক করে দেখতে হচ্ছে নিচে লেখা রয়েছে কপি 113টি লেয়ার, এখানে কপিতে ডুপ্লিকেটে ক্লিক করবেন, এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলাম, একবার দেখে নিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাগে ওপেন করবেন, এখানে বিডমার্ক প্রজেক্ট যেটিতে ফটো অ্যাড করলেন, ওপেন করার পর আপনাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে এফেক্ট। তার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন যে বাটনটিতে কপি করেছিলেন, এই বাটনটি ক্লিক করার পর যে পেস্ট 113টি লেয়ার, এখানে পেস্টে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটি পেস্ট হয়ে গেছে। দেখে নিচ্ছেন পেস্ট হয়ে গেছে, তো এবং PNG দিয়ে নিচে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখানে লোগোটা আছে, যেটি লোগোটি চেঞ্জ করতে পারেন। তো লোগোটি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, কারেন্ট ফিল ক্লিক করে এখানে চেঞ্জ করতে হবে। তো আমি চেঞ্জ করছি না, জাস্ট এবার এইভাবে ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার কী করতে হবে, ভিডিওটিকে সেভ করতে হবে। তার জন্য ওপরে সেটিং অপশন পেয়ে সেট অপশানে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো হয়ে থাকে বন্ধুদের শেয়ার করে, ভিডিওটি লাইক করে দেবেন, এবং আপনাদের পছন্দের সঙ্গটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।